এলাকায় বিজেপি প্রার্থীকে চেনেন না বিজেপি কর্মীরাই বলে অভিযোগ। এই নিয়ে চিন্তায় পড়েছেন বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব। রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 ফেব্রুয়ারি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বর্ধমান পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ হয়েছে, যদিও শেষ পর্যন্ত মঙ্গলবার সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছে। বিজেপি 26 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বন্ধটা দেখে। এই নিয়ে বিরূপ মত প্রকাশ করেছেন জেলা বিজেপির এক্সিকিউটিভ মেম্বার রাজু মল্লিক। তিনি অভিযোগ করেন এই ওয়ার্ডের বিজেপি কর্মীরাই বন্দনা দেখে চেনেন না। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেখুন, এলাকার বিজেপি প্রার্থী নিয়ে মতামত বলতে প্রথমত বলি, আমাদের যে 26 নম্বর ওয়ার্ডের মনোনীত যে বিজেপি প্রার্থী যে হয়েছেন, ওনাকে ধরুন প্রথম কথা হচ্ছে, আমি এতদিন দল করছি, দলের আজকে শীর্ষের মানে জায়গাতে ছিলাম, এক টাইমে মেমারি বিধানসভার অবজারভার ঘোষিত, সেখানে কাজ করেছি, জেলার দায়িত্বে ছিলাম, নিজের বুথে, যে বুথে আমি নিজে এজেন্ট বসেছিলাম যখন আমাদের প্রার্থী সন্দীপ নন্দী মহাশয় হয়েছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডে যে প্রার্থী, যে প্রার্থী তাকে আমি চিনি না প্রথমত, আমার এখানে আমার সাথে যারা নেতৃত্ব দিয়েছে দিনের পর দিন, তো তারা কেউই চেনে না। তো এখন আমার কথা হচ্ছে যে যখন বিজেপি পার্টি এখানে প্রথমে উত্থান হয় 26 নম্বর ওয়ার্ডে, আজ বিগত একটা টাইমও, তখন ফ্ল্যাগ দেখা যেত না, বিজেপির কর্মীবৃন্দ দেখা যেত না, বুথ সভাপতি দেখা যেত না। আজকে সেই পুনরায় বিধানসভার মতোই সেই জিনিসটাই ঘটছে। আজকে আমাদের মনমতো প্রার্থী হয়নি, আমি কখনোই বলবো না, যেহেতু দেখুন আমাদের এই ওয়ার্ডটা মহিলা ওয়ার্ড, তো কখনোই আমি আজকে হয়তো মিডিয়ার সামনে বলছি আপনাকে কথাটা, লোকে ভাববে যে, এবং আমার হয়তো দলীয় ব্যক্তিরা ভাববে যে আমি নিজে টিকিটের জন্য বলছি, কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে এই ওয়ার্ডে এতদিন নেতৃত্ব দিলাম, আমাদের যে ঘরবাড়ি ভাঙচুর হলো, আমরা যে আমাদের যে ছেলেরা জেল খাটলো, দিনের পর দিন যে আমরা কষ্ট করলাম, ফ্ল্যাগ বাঁধলাম, বুথ স্তরে কাজ করে নিজের বুথে এজেন্ট বসে এবং নিজের বুথকে 171 ভোটে জিতিয়েছি, সেখানে আমাদের কাছে কোনো রকম সূচনা দল থেকে নেই যে অমুক লোক প্রার্থী হবে। হ্যাঁ, কোনো রকম সূচনা আমরা পাইনি। হঠাৎ করে কালকে রাত্রেবেলায় দেখলাম যে বন্দনা দে বলে কোনো ব্যক্তি আছেন, তো ওনাকে আমাদের ওয়ার্ডে প্রার্থী করেছে 26 নম্বর ওয়ার্ডে। তো প্রার্থীকে তো আগে কখনো দেখা যায়নি? না, প্রার্থীর আমি নাম শুনিনি। প্রথম কথা হচ্ছে ওনাকে চিনিও না। ঠিক করবে বা যারা এলাকা ভিত্তিক নেতৃত্ব দিচ্ছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে, জানবে যে কে দাঁড়ালে সুবিধা হবে, কাকে মানুষ চেনে, কে মানুষের হয়ে কাজ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা এ থেকে একদম অমত। তো আমাদের প্রার্থী হয়েছে, কিন্তু আমরা প্রার্থীকে এখনো অবধি মানে জানি না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।